ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নের রামেরকুড়া এলাকায় গত বছর বন্যায় মহারশী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল এলাকাবাসীদের। অনেকেরই হারাতে হয়েছে ভিটাবাড়ি। জানা গেছে রামেরকুড়া মহারশী নদী বাঁধের পাশেই প্রায় 6,000 থেকে 7,000 লোকের বসবাস এবং এই বাঁধের উপর দিয়ে নিত্যদিন চলাফেরা করতে হয় অসংখ্য মানুষের। এ বিষয়ে এলাকাবাসী বলেন, গত বছর বন্যায় আমাদের এই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আমাদের অনেক দুর্যোগ মোকাবেলায় পড়তে হয়েছিল। তখন অনেকেই এটির সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত মেলেনি কোনো সংস্কার, তাই আমাদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে দুর্ভোগ। আমাদের এই দুর্ভোগের শেষ হবে কোথায় জানি না, তবে সামনে আবারও বর্ষাকাল, তাই আমরা এলাকাবাসী সকলের জোর দাবি এই মহারশী নদীর বাঁধটি দ্রুত সংস্কার করে দেয়া হোক। আজ এক বছর হয় এই ভাঙড়ি হয়েছে, আমরা চলতে পারতেছি না, কোনো যাইতে পারতেছি না, আবার ফসল করতে পারি নাই। এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে, সেই লোকজন যেতে পারে না, রুগী নিয়ে হাসপাতালেও যেতে পারি না। আমাদের ওই আমাদের এই রাস্তাটা দয়া ধর্ম করি ঠিক করে দেন, এটাই আমাগরে এমপি সাহেবের কাছে আমরা আবর্জন জানাই। আমাদের এখানে প্রায় 8,000 থেকে 10,000 লোক এই রাস্তায় চলাচল করে, ধান নিতে পারি না বাজারে, গরু নিতে পারি না বাজারে, মানুষের খুব কষ্ট। প্রায় এখানে যে প্রায় অনেকখানি জায়গায় বালু পড়ে আবাদ নষ্ট হয়ে গেছে, মানুষ অনেক ভুক্তভোগী হয়ে গেছে, আমি নিজেও একজন ভুক্তভোগী। আমার প্রায় 2 থেকে 3 একর জমি বালুতে এখন পড়ে আছে, আবাদ করতে পারি নাই। এবং এই রাস্তাটা রাস্তার মধ্যে থেকে আপনার ইয়ার গাড়ি ঘোড়া বা মনে কর গাড়ি ঘোড়া মোটর সাইকেল রিক্সা কিছু নেওয়া যায় না, অনেকে ভুক্তভোগী রুগীরাও এখানে যাইতে পারে না, না যাওয়ার কারণে অনেক মানুষ এখানে খুবই কষ্ট আছে এবং সবাই কষ্টের মধ্যে ভুক্তভোগ করতেছে এখানে। তো আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি, প্রায় 1 বছর থেকে আমরা কোনো কিছুর ফল পাইতেছি না। দলের হুমকি থেকে আমরা নিরাপত্তা থাকার জন্য সরকারের কাছে আবার আবেদন করতেছি, আমার দ্রুত গতিতে আমাদেরকে এই বাঁধের ব্যবস্থা করে দেওয়া হোক।